আমি চলে এসেছি পারমিতা। আজকে রবিবার, আমি সন্ধ্যাবেলা একটা ছোট্ট নাস্তা বানাবো। তোমরা দেখো যে আমরা সন্ধ্যাবেলা একটু জলখাবার টুকটাকের মধ্যে কি বানাই। আর প্রথমেই বলে ওয়েলকাম মাই চ্যানেল পারমিতা গোস্বামী ব্লগে। তোমরা চলে এসো সবাই, দেখো। হ্যাঁ, আমি খুব ছোট্ট বানাবো ভিডিওটা, তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি, ঠিক আছে? আলুগুলো সিটি মারতে দেবো, এই যে আলু, আলুগুলো ছাড়িয়ে নেবো, দেখাই। চারটে আলু দেবো, আর দেখি, দেখো তো একটা ফটফট একটা সন্ধ্যাবেলা একটা নাস্তা বানাচ্ছি, কী বানাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো। আজকে রবিবার, বাড়িতে আছে। হ্যাঁ, জলদি একটু বানিয়ে নিই। কেমন আছো? খুব চলছে গো। আসবো আসবো, রেগুলারই আসবো। এই আলুগুলো দেখেছো কেমন জড়ো হয়ে গেছে? এগুলো আমার মেয়ে বলে দাদু আলু। যে স্কিনগুলো জড়ো জড়ো হয়ে গেছে, দাদুদের হয় স্কিনগুলো জড়ো জড়ো, তো আমার মেয়ে এই জন্য বলে এগুলোকে মা মা এটা দাদু আলু। এটার ছাল ছাড়ানো গেল না, তাই এটা আমি এইভাবেই দিয়ে দিচ্ছি, সেদ্ধর পর ছালটা ছাড়িয়ে নেবো, ঠিক আছে? সেদ্ধ হয়ে যাবে, তারপর ছালটা ছাড়িয়ে দেবো।
এটা ম্যাশ করে দেবো। হাতে দিয়ে করব না, হাতে দিয়ে করলে কী হবে বলতো, মাখা নেবে না ওরপার নেই। আর চপ ভাবে না, চপ না, তুই দেখতে থাক কী করি, একটা নতুন আইটেম যেটা বাড়ির সব কিছু থাকলেই হয়ে যাবে, যেটা সব পাঁচজনের বাড়িতে থাকেই, না থাকা হয় না, সবার বাড়িতেই এটা আছে যে না এটা বানানোর জন্য আমাকে বাজারে যেতে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, সেটা কোনো ব্যাপার না, যা কিছু আছে বাড়িতে সেটা দিয়েই হয়ে যাবে, অথচ খেতেও খুব ভালো লাগবে। এবার এটা মাখা হয়ে গেছে, এবার একটা পিস করবো ছোটো ছোটো গোল গোল, সেটা বানিয়ে একটু হালকা তেলে ভেজে নেবো, বেশি ডিপ ফ্রাই না। দেখো এটা হয়ে গেছে, হালকা লালও হয়ে গেছে, বাকিগুলো এইভাবে একটা একটা করে নেব, এই যে রেডি, ঠিক আছে। দেখো ফ্রাই হচ্ছে, তোমরা এটাতে চাইলে একটা ডিম ফেটেও দিয়ে দিতে পারো, কিন্তু আমাদের দিইনি আজকে, কারণ রাত্রে আজকে খিচুড়ি হবে, যার জন্য আমরা খুব রিচ খাচ্ছি না, রাত্রে খিচুড়িটাও তো অনেকটাই রিচ হয়, যার জন্য আজকে ডিম দিইনি, নাহলে একটা ডিম দিলেও খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। তোমরাও বানাও, বাড়িতে সব কিছুই থাকে, মানে এই যা কিছু দিলাম তোমাদের আমি দেবো, অল্প সুজি, একটু ব্রেড, তারপরে এই যে সব কিছু একটু একটু করে দিলাম, এগুলো সবার বাড়িতে অল্প অল্প থাকে, তো চটচট করে কিছু বানিয়ে দিতে পারলেন, বা বাচ্চাদের একটু দিতে পারলেন, সব কিছু একটু বানিয়ে এর মধ্যে একটুখানি ক্যাপসিকামও দিতে পারেন, টেস্ট হবে ভালো, সেন্টটাও ভালো হয়, স্মেলটা ভালো লাগে, তো এই আর কি। রেডি, এই যে আমরা সবাইকে দিয়ে দেবো একটা একটা করে, রেডি হয়ে গেছে, তিনটে তিনটে করে দিলে সবারই হয়ে যাবে, এখনো হচ্ছে কড়াই, খেতে খুব ভালো হয়েছে, এই যে খাচ্ছি আমি আর মধু, খুব ভালো হয়েছে, তোমরাও বাড়িতে বানাও, অবশ্যই ভালো লাগবে।